হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালোই হবে। আর আমি অনেকদিন পর আবার একটা টায়ার ভিডিও নিয়ে এসেছি। আজ যেটা টায়ার ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো বা দেখাবো, তার মধ্যে কিছু ডিফারেন্ট আছে বা চুজ করার ব্যাপার আছে। আমার কমেন্ট সেকশনে অনেকগুলো বাইক, যারা স্পোর্টি বাইক আছে, বাইক লাভার আছে, স্টান্ট করে বারো কিছু, তাদের কিছু কিছু কমেন্ট সেকশনে ওরা বলেছে এমআরএফ এইটা একটা হার্ড হয়ে যাচ্ছে, গ্রিপ পাচ্ছে না বা কোনো অ্যাঙ্গেলে লিন করতে পারছে না, ব্যাপারটা অন্যান্য কোম্পানির তুলনায় এটা তো বলছে সেই হারে নাই বা আরো কিছু পাওয়া যাচ্ছে না। তো আমি ওই জন্যই আপনাদের এই কমেন্টের মধ্যে ভিডিওটা বানাচ্ছি, যে যাতে আপনি চুজ করতে পারেন কি আপনি কোনটা একটা আগে লাগিয়েছেন, কি ক্ষেত্রের জিনিসে কি ব্যাপারে, কেন লিন হচ্ছে না, কেন হচ্ছে না, স্পোর্টস বাইকের ক্ষেত্রে কি আপনার প্রিমিয়াম সেগমেন্টে স্পোর্টস বাইক আছে, কেনই বা হচ্ছে না, তো আপনি কি চুজ করেছেন বা কি করেছেন, আমি তার দু তিনটা ডিফারেন্ট আপনাদেরকে দেখাবার জন্য ভিডিওটা বানাচ্ছি। স্টার্ট করা যাক। এখানে আমার হাতে যে টায়ারটা আছে এটা FZ25 হর্নেট সুজুকি জিক্সার, মানে স্পোর্টস ইন্ডিয়াতে স্পোর্টস সেগমেন্টে যেগুলো বাইক আছে সেগুলোর ক্ষেত্রে সাইজের ক্ষেত্রে আছে। আমি আজকে সাইজের দিকে যাচ্ছি না, এটা জিক্সার আর FZ150 সেগমেন্টে যে গাড়ি আছে তার মধ্যে আছে। সেটা এটা ডিফারেন্ট সাইজ, এটা ডিফারেন্ট সাইজ। আরেকটা টায়ার আপনাদের সামনে নিয়ে আসলাম, এটাও ডিফারেন্ট সাইজ আছে। তো আমি সাইজের সাইজ ফ্যাক্টরের ভিডিওটা না বানিয়ে আমি মানে যেটা আপনাদেরকে বলতে চাইছি বা বলছি, ওদের উদ্দেশ্যটা হচ্ছে যে গাড়ি যে কোনো কর্নারে লিন করলে অ্যাঙ্গেলে সেরকম পাচ্ছে না, স্কিট হয়ে যাচ্ছে বা পড়ে যাচ্ছে, সফট পাচ্ছে না, অন্যান্য কোম্পানির সফট পাচ্ছে, এই কথাটা সম্পূর্ণ ভুল। এমআরএফ সেগমেন্টে আপনার সাইজের উপরে এমআরএফ একটাই টায়ার বানায় না, ব্র্যান্ড এমআরএফ কোম্পানি এমআরএফ কিন্তু সাইজের উপরে বিভিন্ন রকম টায়ার বানায়। ওইটাই আপনাকে চুজ করতে হবে, আপনার গাড়িটা কী আছে, প্রিমিয়াম সেগমেন্টে স্পোর্টস বাইক আছে, কী লেগে আছে। এবার যদি মনে করেন আপনি কি কোনো একটা দামি নিনজা কাওয়াসাকি নিনজাই নিয়েছেন বা জিক্সার নিয়েছেন বা আরও কিছু নিয়েছেন, কোম্পানি হয়তো অন্য কোম্পানির লেগে এসছে, পেরেলি লেগে এসছে, ম্যাডজিলার লেগে এসছে, ইয়োকোহামা লেগে এসছে, ওটা তো আমাদের ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হয়ে বানা আছে না, ডাইরেক্ট কোম্পানি ওখান থেকে প্রোভাইড করে দিয়ে দিল। আর আমাদের ইন্ডিয়াতে যা রোড রাস্তা সেই হিসাবে ওরা দেখছে না, ওরা প্রিমিয়াম সেগমেন্টের রাস্তা পাচ্ছে খুব সুন্দর, মানে জিডি রোড থেকে হাইফাই রোড আছে ওদের, ওদের রোডের যে ম্যাগনেট পাওয়ারটা, ক্ষমতাটা, চুম্বক শক্তি যা আছে সেই হিসাবে খুব সুন্দর পারফর্ম করছে ওখানে। এবার ইন্ডিয়াতে ওই গাড়িটা আমরা ইম্পোর্ট করে আনিয়ে নিলাম, চালাচ্ছি, এবার সেই রকম রেজাল্ট আমি পাচ্ছি না, ওই টায়ারটা হয়তো টিকছে না। তারপরে আপনি চুজ করতে যাচ্ছেন, হয়তো ওই টায়ার পাচ্ছেন না, কিন্তু এমআরএফে যাচ্ছেন, তো এমআরএফও আপনি ভালো করে চুজ করতে পারছেন না যে কোন টায়ারটা নেওয়া যাবে। তো এমআরএফে বাইক স্পোর্টসের ক্ষেত্রে বহুত রকম বানিয়েছে কোম্পানি। যদি আপনি অ্যাভারেজ হিসাবে গাড়ি চালান, মানে লো বাজেটের গাড়ি আছে, স্পোর্টস বাইক আছে, তো আপনি লাইনো গ্রিপের মধ্যে চলে গেলেন, যে 140/70/17 হোক বা সাইজের মধ্যে আসলো, পিছনে রেয়ার টায়ারে যাই আসলো সেটা চললো। এতে আপনি যদি ভাবেন কি আমি স্টান্ট করব বা যে কোনো কর্নারে কার্ভ করিয়ে গাড়িটাকে চালাবো, ড্রাই হোক, ওয়েট রাস্তা হোক, যে কিছু আমি স্টান্ট করে দেখাবো, সেই ক্ষেত্রে এটা হয়তো ভালো রেজাল্ট নাও দিতে পারে। তারপর আপনার এর থেকে যদি আরও আপডেটে আপনার যাওয়া যায়, তো এমআরএফ রেডিয়াল টায়ারে আপনি হয়তো চলে গেলেন বাইকে, কে আমি দাদা আমি এটা লাইলোনে হলো না তো আমি রেডিয়ালে চলে যাই। এবার রেডিয়ালেও গেলেন, রেডিয়ালে গেলে কি কমফোর্টেবল ফিল হয়, চালাতে ভালো লাগে, গাড়িটা খুব ভালো হয়, ব্যালেন্সটা খুব ভালো আসে। তো দেখা গেলো আপনি যেটা স্টান্ট করছেন বা চালাচ্ছেন সেটাও আপনি পাচ্ছেন না। সেটার জন্য আমার বলা কি এমআরএফ এর জন্যও একটা তৈরি করে রেখেছে, যেটা হচ্ছে এমআরএফ এর ম্যাসেটার টায়ার। ম্যাসেটার টায়ারে কোম্পানি হাই প্রোফাইল ইঞ্জিনিয়ার দ্বারা স্পেশালি এটাকে সফট রাবার দিয়ে তৈরি করে, রাবারটা পুরো সফট থাকে, প্লাস এই রাবারটা সব থাকে, এর যে ব্যালেন্স, এখন হাই স্পিড স্টান্ট করলো বা রেসিং এর ক্ষেত্রে, এখন হাই স্পিডে গিয়ে আমাদের যা রাস্তা বা যে কোনো মুহূর্তে সাডেন ব্রেক মারতে হলে মেরেও দেয় অনেকজন, সাডেন ব্রেক মারে, হয়তো কন্ট্রোলিং আসে না, কন্ট্রোলিংটা খুব সুন্দর ব্যালেন্স করে, তাহলে কি হয়, তাহলে অ্যাবসোলিউট কন্ট্রোল ব্যালেন্স হয়, প্লাস এর সুপারিয়ার গ্রিপ আছে। আর এর মধ্যে বেনিফিট সব থেকে বেশি হচ্ছে, এটা হচ্ছে এটা সম্পূর্ণ কোম্পানি বানিয়েছে অ্যাডভান্স লিন কর্নার, মানে যে কোনো অ্যাঙ্গেলে গাড়িকে যদি এদিক ওদিকে রাইড করে কার্ভ করে নিয়ে যাওয়া হয়, তো এটা খুব সুন্দর অপটিমাইজ হয়, খুব সুন্দর থাকে, ব্যালেন্সিং হয়, গাড়িটা পড়ে না, ফলে স্টান্ট হোক বা রেসিং হোক কোম্পানি ওইভাবেই ম্যাসেটারটাকে প্রোভাইড করেছে। সুপেরিয়ার গ্রিপ আছে, ড্রাই ওয়েট যে কোনো সেগমেন্টে ইনচান্সমেন্ট এই চ্যানেলগুলো দিয়ে জল নিজে নিজেই বয়ে পড়ে যায়, এবং খুব সুন্দর ব্যালেন্সিং আছে, চালাতে ভালো আছে। তো আপনারা যখন এটা ওটা দুটো থেকে না পাচ্ছেন, তো সবসময় ম্যাসেটারে চুজ করুন, স্টান্ট করার ক্ষেত্রে হোক বা বাইক চালাবার রেসিংয়ের ক্ষেত্রে হোক। এটা সফট কম্পাউন্ড আছে, খুব সুন্দর গ্রিপও করে, হার্ডনেস ভাবটা আসবে না, সফট রাবার দিয়ে তৈরি। হ্যাঁ, তো ওই জন্য আমার মানে ভিডিওটা আজকে বিশেষ করে এই জন্য বানাবার আছে কি আপনারা এমআরএফ লাগিয়ে দিয়েছেন, হয়তো সেরকম রেজাল্ট এটাতে পাচ্ছেন না, কিন্তু আপনি কী ক্ষেত্রে ওটাকে ইউজ করছেন, কীভাবে ইউজ করছেন সেই হচ্ছে ব্যাপার। ওই ক্ষেত্রে আপনার যদি ওইভাবে চালানোর থাকে স্পোর্টস বাইকের ক্ষেত্রে, তাহলে আপনি গো থ্রু দ্য ম্যাসেটার, বেস্ট রেটার, রেজাল্টও ভালো পাবেন আর বেনিফিটসও ভালো পাবেন। আর ম্যাসেটারের বিশেষ বেনিফিটটা যেটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাডভান্স নীল অ্যাঙ্গেল,
মানে যে কোনো কর্নারে কার্ভ করে গেলে মানে স্টেবিলিটি অন রোড কন্ট্রোলিং পাওয়ার এদিকে ওদিকে যেভাবে আপনি লিন করুন জিনিসটাকে উইথ এভরি কার্ভ খুব ভালো গ্রিপ করে আর খুব সুন্দর মানে ব্যালেন্সিং আছে এটাতে খুব সুন্দর মাসাটার এ আছে মানে ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে খুব ভালো আছে যেটা আপনারা অন্যান্য টায়ারের ক্ষেত্রে খুঁজেছেন বা পেয়েছেন হয়তো লংজিভিটি দেয়নি বা আসেনি এমআরএ প্রত্যেক গাড়ি প্রত্যেক বাইক প্রত্যেক সেগমেন্টে বিভিন্ন প্রিমিয়াম সেগমেন্ট হোক যে কোনো সেগমেন্ট হোক সেইভাবেই টায়ারকে তৈরি করে এটা কখনোই ভাববেন না যে এমআরএ আপনি হার্ট হয়তো আপনি নাইলো গ্রিপ হার্টে লাইলনে চলে গেছেন ওই জন্য আপনার হার্ট এসছে আপনাকে তো সফট রাবার কোম্পানি ওর জন্য প্রোভাইড করেছে আপনি মেসেটারে আসুন আপনি যে কোনো শোরুমে ভিজিট করুন ভিজিট করে আপনি আপনার গাড়ির ক্ষেত্রে ডিলারকে বলুন তার কাছ থেকে জানতে চান কি আমি এইরকম আছে আমার এরকম টায়ার ছিল টায়ারটা নষ্ট হয়ে গেছে আমি টায়ার লাগাবো আমার এইরকম গ্রিপটা আমি এইভাবে চালাই তার জন্য ডিলার অবশ্যই আপনাকে সঠিক জিনিসটা বলে দেবে কি হ্যাঁ আপনার ক্ষেত্রে এই টায়ারটাই বেস্ট হবে তো আপনারা যে কোনো ইসে ভিজিট করুন এমআরএ প্রত্যেক গাড়ির জন্য প্রত্যেক রকম টায়ার প্রোভাইড করে That's all.